এবছর গরমে সকলের অবস্থা একেবারে কাহিল, কারণ সূর্য তার তাপ আর তেজ প্রত্যেক দিন বাড়িয়েই চলেছে। 2013 সূর্য এসেছিল, সকলের মনে আগুন লাগিয়ে দিয়ে গেছিল, এবারও আসছে, তবে আরও বেশি পাওয়ার, আরও বেশি তেজ নিয়ে। কি ভাবছেন, এই সূর্য কে? এই সূর্য সেই সূর্য যিনি জন্ম থেকেই রুল করেছেন এবং টলিউডে রুল করছেন আজও। আজ আমাদের সঙ্গে রয়েছেন সেই সূর্য, দ্য বস, দ্য রুলার এবং সূর্যর জীবন যাকে ছাড়া অন্ধকার, সেই রুষাও, মানে জিদ্দা এবং শুভশ্রী। ওয়েলকাম তোমাদের দুজনকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়ান্ডারফুল ইন্ট্রোডাকশন। কেয়া বাত, থ্যাংক ইউ। সুন্দর সূর্যের পরিচয় এর আগে কেউ দেয়নি। অ্যামেজিং, সত্যি। মানে 2013 তোমরা যখন এসেছিলে, মানে বহু মানুষের মনে আগুন লাগিয়ে দিয়ে গেছিলে। সূর্য সূর্য, বি দ্য কিং অফ ইয়োর ওন কিংডম, চল। সারা দেশের কুকুর, ছাগল, ভেড়া, গাধা, সকাল সন্ধে যেন শুধু একটাই নাম জপে, সূর্য। সূর্য কোনো একজন নয়, সূর্য একটা ব্র্যান্ড। এবার কি সূর্যর পাওয়ার আরো বেড়ে যাচ্ছে, আরো মানে গরম করে দিতে আসছে সূর্য সকলকে? হ্যাঁ, কারণ ওর মিশন বড়, ওর লক্ষ্য বড় এবারে, এবং সেটা সিনেমায় দেখার পরেই আমরা সকলে অপেক্ষায় আছি যে মানুষের প্রতিক্রিয়া কি আসে সেটা নিয়ে। বাট ডেফিনেটলি লক্ষ্য বড়। আমরা আগেরবার দেখেছি মুম্বাইতেই, এবার মুম্বাই থেকে বেরিয়ে গেছো, তাই মুম্বাইও আছে, মুম্বাইয়ের বাইরেও আছে। মানে কোথায় কোথায় একটু মানে শুনি যে তুমি ভাইগিরি কোথায় কোথায় করছো? ভাইগিরিও করতে দিচ্ছে না আমাকে, মানে এখন আগে স্টেজে রয়ে গেছে রুষা একটু। না, ডেফিনেটলি রুষা এখানে অনেক বেশি মানে পাওয়ার অনেক বেশি ওর বেড়ে গেছে, সম্পর্কটা যখন গাঢ় হয়েছে এবং মানে ভবিষ্যতে কথা ওরা চিন্তা করছে, তো কোথাও ওই অধিকারটা চলে এসেছে বলেই ইনসিকিউরিটিস গুলো বেড়েছে, যে যত ভাইগিরি করবে আমার থেকে সূর্য যদি যেন কোথাও না চলে যায়। সো সেই জিনিসটা রুষার মধ্যে কাজ করে এবং কোথাও সেই ইনসিকিউরিটিস থেকেই হয়তো একটু ডমিনেটিং হয়ে গেছে। ও আচ্ছা, মানে এবার বসগিরিটা করছে রুষা। সূর্যের লক্ষ্য হচ্ছে সোসাইটিকে নিয়ে, সমাজকে নিয়ে আরো বড় কাজ করতে চায়, এবং যেকোনো প্রেমিকা আর হোম মেকার বা প্রেমিকা বা কম্প্যানিয়ন, সে তো চাইবেই যে আন্ডারওয়ার্ল্ড মানুষের কতদিন গুলি বন্দুক নিয়ে ঘুরে বেড়াবে, তার পরিবার তো তাতে স্থির পাবে, স্থিরতা পাবে না আর কি, কোনো জায়গায় স্টেবিলিটি পাবে না, যার জন্য ওর একটা প্রেশার সবসময় থাকতো যে না এটা নয় ওটা নয়। কিন্তু সূর্য তো যতই মেঘ ঘনি আসুক না কেন, সে তো উঠবেই। আকাশে যতই মেঘ ঘনি আসুক না কেন, সূর্য ওটা কেউ আটকাতে পারে না। আমার জন্য কি বন্দুকটা ছাড়া যায় না সূর্য, প্লিজ? কাল সকালে যখন সূর্য উঠবে, তুমি তোমার পাশে নতুন সূর্যকে পাবে। তো বসে আমরা যেটা দেখেছি যে তোমার থেকে বারবার রুষা চলে যাচ্ছিল দূরে, তুমি আটকে রাখতে চাইছিলে, সেটা তোমার কাজের জন্য। এখানেও মাঝে এখানেও হয়েছে যে প্রথমের দিকে ওর যেগুলো পছন্দ নয় সেগুলো আমি করি, আর সেগুলো করলেই ওর একটু মানে মনোমালিন্য হয়, খারাপ লাগে, তো আগেন ইমোশনসও আছে কিছু কিছু, আগার সাপোর্টও আছে ওর, যে হ্যাঁ যখন প্রয়োজন তখন ও সাপোর্ট হিসেবেও দাঁড়িয়েছে। All these things are there. একটা ব্রেকআপের টাইমও দেখানো হয়েছিল, মানে যখন তুমি চলে যাচ্ছ ছেড়ে, এবার কি? হ্যাঁ একদম, এবার কি প্রেমটাই দেখানো হচ্ছে, মানে প্রেমটাই থাকছে দুজনের, কেমিস্ট্রিটাই? হ্যাঁ, এখন অনেক বেশি ম্যাচিওর আমাদের সম্পর্কটা, মানে এখানে মনোমালিন্য তো আছেই, কিন্তু কোথাও ছেড়ে যাওয়ার ব্যাপারটা নেই, কোথাও আমি যেন ওর সাপোর্ট সিস্টেম হিসেবেও দাঁড়াতে চেয়েছি সবসময়। আচ্ছা, কিন্তু শুভশ্রী, এবার জিজ্ঞেস করবো যে এবার সূর্যর জীবনে কিন্তু আরেকজন মহিলা চলে এসেছেন বস টুতে, সেইভাবে না এলেও ভাগটা একটু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিছু রাগ আছে? না, রাগ একদমই নেই, কারণ রুষা সেই দিক থেকে একদম কনফিডেন্ট যে সূর্য আমারই, সূর্যর জীবনে কোনো মেয়ে আসতে পারে না। ডেফিনেটলি ও সমাজের নানান রকম কাজে ও ব্যস্ত থাকে, এবং সেই কাজের মধ্যে যদি এরকম একটা ইম্পর্টেন্ট মানুষের সাথে দেখা হয় যেটা ওর কাজকে আরও এনহ্যান্স করে, বা ওর কাজ যেটা ওর মোটো সেগুলো করতে হেল্প করে, সো আমি তো সেখানে ওকে সাপোর্ট করবই। তো
তোমায় বুঝি তোমায় খুঁজি দেখতে তো না পাই সবার ভিড়ে ঘুরে ফিরে তোমার পথে যাই অ্যাংরি ইয়াং ম্যান এই লুকটা আমরা বসে দেখেছি মানে বসে এটাই তোমার লুক বস টুতেও তাই আছে সূর্যর এটাই লুক এটা নয় ওটা ওইটা মানে আরেকটু দাড়ি গোফ কম তাই কিন্তু অ্যাংরি ইয়াং ম্যান একদম সব সময় রেগে থাকে তো সেক্ষেত্রে এবার মানে ফাইটিং অনেক বেশি অ্যাকশন সিন অনেক বেশি সেটা নিয়ে যদি বলো কারণ 22 তলা থেকে নাকি তুমি ঝাঁপ দিয়েছিলে হ্যাঁ মানে 22 তলা এলিভেটরে করে 22 তলা উঠেছিলাম যেখানে নেমেছিলাম সেটা 16 তলা 16 ফ্লোর ছিল কারণ 6 ফ্লোর থেকে 6 টু 20 সেকেন্ড আমি উঠেছিলাম তো টেকনিক্যালি 16 তলাই লাভাচ্ছি আমি আর ফারিয়া তার থেকেও একটা রিস্কি স্টান্ট আছে যেটা একটা জিপলাইন শট আছে ফ্রম 34 তলা বিল্ডিং টু আনাদার 34 তলা বিল্ডিং সেই সময় তোমার অবস্থাটা কি হয়েছিল মানে আমার অবস্থা আমি একটু আগেও বলছিলাম যে আমার অবস্থা যখনই শট দিতে যাচ্ছি একটা এক্সাইটমেন্ট তো হচ্ছে কিন্তু ওখানে মাঝপথে যখন গিয়ে একবার নিচের দিকে আমি তাকিয়েছিলাম ওখান থেকে সব কিছুই খুব ছোট ছোট দেখা দিচ্ছে মানুষ মানে পিঁপড়ের মতন দেখা দিচ্ছে আর যদি বাজে থটসগুলো মাথায় আসে তখন একটাই ছবি দেখতে পেতাম সেটা হচ্ছে ছবির মধ্যে মালা দিয়ে আমার একটা ছবি আর কি ছবি দেখতে পেতাম এই জন্য ওটাকে সাপ্রেস করে আগেন ইউ হ্যাভ টু গেট মোটিভেটেড and give the shot to jodi kora hocchilo we had like Alan Amin as action master and Alan Amin er action is amra shokoli dekhechi hindi cinema hollywood film eo kaj korechen uni ebong mane ami o ekhane action korechi acha shoshu action koreche আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে ফারিয়াকে আমরা দেখছি বন্দুক নিয়ে আর তোমার সাথে বোধহয় লাফিয়েছে যেটা বললে তুমি কিন্তু তুমি সেই সুযোগটা পাচ্ছ সেটা কেমন লাগছে মানে আছে সেটা সারপ্রাইজ প্যাকেজ হিসেবে রাখা হয়েছে আমরা ভাবলাম যে এত বড় একটা অ্যাকশন মাস্টার যখন আসছে তাহলে সবাই একটু নেট সবাই সেটে অ্যাকশন করনি তো মানে শুরু করে দাও নি তো না না আমি ভীষণ ভীষণ সুইট একজন মানে জিজ্ঞেস করো নেভার জিদ্দা কি বলছো তোমার জন্য সুইট অ্যাকশন আমি আর শুভ আমাদের এটা নিয়ে 5 নম্বর ছবি হয়েছে এন্ড উই অ্যাসপায়ার টু ডু মোর ফিল্মস টুগেদার এন্ড আই ফিল ভেরি কমফোর্টেবল ওয়ার্কিং উইথ হার এন্ড শি ইজ আ ফ্যান্টাস্টিক কো-অ্যাক্টর দুদিকে দুই নায়িকা নিয়ে অভিনয় করা তোমার কাছে নতুন নয় কিন্তু তবুও জিজ্ঞেস করব এদেশ এবং ওদেশ মিলে যাচ্ছে মানে কাজ করার ধরন মেন্টালিটি সব আলাদা থাকে তো সেই ক্ষেত্রে সেটা ব্যালেন্স করতে কতটা মানে কোনো অসুবিধা না ব্যালেন্স করতে হচ্ছিল না কারণ সকলেই নিজে নিজে জায়গা যথেষ্ট পরিণত সকলেই প্রফেশনাল সকলেই জানে যে আমরা এখানে কাজ করতে এসেছি কাজের বাইরে আমরা মজা আর কি ঠাট্টা ঠিক আছে সিরিয়াস এমন কিছু তো নেই কিছু সবাই গিয়ে কাজ করছি মজা করছি আনন্দ করছি ফ্যান্টাস্টিক ইউনিট বাবা যাদবের ডিরেক্টর হিসেবে অ্যাজ এ হিউম্যান অলসো ইজ ফ্যান্টাস্টিক আমাদের টিম প্রোডাকশন টিম সকলে তো সেখানে এরকম কোনো ডিসকমফর্টই ছিল না যার ফলে কোনো অফসেট অসুবিধা হবে সেরকম কিছু ঘটেনি We had fun, we had great time shooting. সেটা সবসময় করো সেটা মানে তোমরা যতবারই সবসময় বলবে মজা করতে করতে শুটিং করতে মাস্টারের সঙ্গে আমরা মাঝে মাঝে পেছনে লাগতাম আচ্ছা অ্যাকশন মাস্টারের পেছনে লাগতাম উনি মানে প্রত্যেকটি শুনি সেগুলো মানে ওই মুহূর্তে হ্যাঁ ইনস্ট্যান্ট থাকলেই বোঝা যেত আর কি মানে এক এক সময় হয় যে স্যার স্যার ওয়ালা শট একবার লে লিজে স্যার নেই লেঙ্গে স্যার ওয়ালা তো ওনার হয়তো মাথা থেকে বেরিয়ে গেছিল তাই বললাম স্যার ওয়ালা শট নেই লেঙ্গে পজ কে হ্যাঁ লেঙ্গে না ইসকে বাদ লেঙ্গে না একদম এরকম ওই কত মানে উনি থাকলে এখন দেখতে পারতেন যে কত ভালো অভিনয়টা না করছেন জিদ্দা তাই নিজের সামনেও করতে তো মজা করতে থাকতাম আমরা সব সময় আচ্ছা বসে যেমন সকলের এক্সপেকটেশনটা এক নম্বর বেশি ছিল কারণ দ্য বিজনেসম্যান যেটা নিয়ে সকলেই জানতেন সকলের সেটা খুব প্রিয় সিনেমা কিন্তু এক্ষেত্রে বস টু একটা এক্সপেকটেশন হচ্ছে বসের সিকুয়েল কিন্তু এদিকে কোনো গল্পটা জানা নেই সেটা তো মানে তোমাদের কতটা চাপ মনে হচ্ছে কারণ যেহেতু ওই গল্পটাই অলরেডি ওই সিনেমাটাই আগে থেকে হিট ছিল তাই জন্য একটা সিনেমা সেটা বাংলায় হচ্ছে সেটা মানুষের ভালো লাগবেই কিন্তু এখানে গল্পটা নতুন তো কী মনে হচ্ছে মানে বসকে কিছুতে পারবে বস টু বন্ধ মূর্তি যখন হয় না এটা ভেতরে কি আছে সবসময় একটা জানার ইচ্ছে থাকে তো সেটা এখন যখন খুলবে তখন ভেতরে ডায়মন্ড আছে না গোল্ড আছে না সিলভার আছে না কি আছে সেটা লোকেই বলবে বাট উই হ্যাভ পুট ইন আর অনেস্ট এফার্টস আমরা সকলেই নিজের অনেস্টির সঙ্গে কাজ করেছি এবং
যতটুকু আমরা সিনেমার ব্যাপারে বুঝি জানি সেগুলোকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি নিজেদের বেস্ট ক্যাপাসিটিতে, কিপিং দ্য ফিল্ম ইন মাইন্ড, কিপিং দ্য স্টোরি ইন মাইন্ড, কিপিং দিস ক্যারেক্টার্স ইন মাইন্ড, অ্যান্ড নাও লেটস সি হাউ পিপল রিঅ্যাক্ট টু ইট। তবু তোমাদের জায়গা থেকে বস টু মানে কোথায় গিয়ে, ধরো গল্প বা অ্যাকশন সিন কোন জায়গায়, বা তোমাদের দুজনের রোম্যান্স কোন জায়গাটা বলবে যেটাই আর কি 100% এগিয়ে আছে? আমি বলবো যে মানে এই যে সিকুয়েল, মানে আমার মনে হয় আমার এখনো মনে পড়ছে না কোনো সিনেমা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হয়েছে, মানে আগেও মানে ওই পার্ট টু শুনেছি বাট গল্পটা অ্যাবসলিউটলি অন্য একটা গল্প থেকে অ্যাডাপ্ট করা হয়েছে বা কিছু, সেটা আমাদের অলওয়েজ, আমি বলবো স্পেশালি জিদ্দার অলওয়েজ মাথায় এটা ছিল যে বস টু যদি হয় তাহলে বস যেখানে শেষ হয়েছে সেখান থেকেই যেন শুরু হয়, মানে সেম স্টোরি যেন সেই মানুষগুলোকেই যেন লোকে দেখতে পায় এবং সেই মানে ওই রিলেটটা যেন করতে পারে, একদম মানে বস টু দেখতে এসে বস থেকে একদম ডিফারেন্ট একটা স্টোরি দেখে চলে গেলাম, সো সেটাকে সিকুয়েল বলা হয় না। আমার মনে হয় সেই এফর্টটা মানে জিদ্দা এবং জিদ্দার টিম যেভাবে দিয়েছে ইট ইজ রিয়েলি মানে খুবই মানে আমি বলবো যে খুবই ভালো একটা জিনিস, যেটা আমরা চার বছর ধরে আমি তো খুবই কম মাঝে মাঝে গিয়ে জিদ্দার কাছে গিয়ে শুনতাম এবং জিদ্দা ওয়াজ অলওয়েজ ইনটু ইট, ওর ইনভলভমেন্টও থাকতো মানে হি ওয়াজ অলওয়েজ ইনটু ইট, মানে স্টোরিটার মানে কতবার এরকম হয়েছে যে ফার্স্ট হাফ হয়ে গেছে তারপরে পুরো ফার্স্ট হাফটা ফেলে দেওয়া হয়েছে আবার নতুন করে করা হয়েছে, সো এই প্রসেসটার মধ্যে ইট ওয়াজ রিয়েলি মানে এক্সাইটিং একটা জার্নি। আমরা অনেক রাইটারদের সঙ্গেও মিট করেছিলাম যে তারা যদি কিছু গল্প ডেভেলপ করে দিতে পারে, মুম্বাই রাইটারসও মিট করেছিলাম, মানে যে সালমানের ছবি করেছে এরকম ধরনের রাইটারদের সঙ্গে মিট করেছিলাম। আমরা যদি সিকুয়েলের দিক দেখি, মানে ধরো চিরদিনই তুমি যে আমার বা চ্যালেঞ্জ বা ধরো পাগলু, সে কটা কিন্তু প্রথম পার্টটাই মানুষ দর্শকরা বেশি পছন্দ করেছেন, সেকেন্ড পার্টটা অতটা আমার মনে হয় এটার কারণটা এটাই যে গল্পটা একদমই ডিফারেন্ট, কারণ পার্ট ওয়ান যেটা পার্ট টু সবাই এক্সপেক্ট করবে ওই ওই জিনিসটাই, ওই কেমিস্ট্রিটা, ওই প্রেমটা, ওই মানে ওই যে অ্যাকশনগুলো হচ্ছে সেটা কিসের জন্য হচ্ছে, যে কারণগুলোর জন্য অ্যাকশনগুলো করা হচ্ছে, ওই সেম স্টোরিটার আগের কোনো সূত্র ছিল না কোনো গল্পতেই। হ্যাঁ, অ্যাটলিস্ট আমাদের রিডিং তাই আছে, আগের কোনো সূত্রই ছিল না, আগের কোনো কানেকশনই ছিল না, এটাতে পুরোপুরি কানেক্টেড কানেক্টেড আছে, এটা বস ওয়ানেরই গল্পটা এগোচ্ছে বস টুতে। বিদেশের কন্টিনেন্টাল ভাষা একটা কথা আছে, ওয়ে দেয়ারস আ উইল দেয়ারস আ ওয়ে। কত টাকা লাগবে এই সূর্য ফাউন্ডেশনের জন্য? 35,000 কোটি টাকা। প্রিন্স শাহনামাজ হোসেনকে আমি নিজের হাতে মারতে চাই। তো এবার একটা সিরিয়াস কথা যাই, সেটা হচ্ছে যে এই এতগুলো তো সিরিয়াস প্রশ্ন করছি, সবই তো সিরিয়াস, এখানে মজাও ছিল, সিরিয়াস অতটা ছিলাম না, তো এবার সিরিয়াস একদম। এবার যেটা করবো যে আল্লাহ মেহরবান, এই গানটা মানে এই গানটা নিয়ে বাংলাদেশে অনেক বিতর্ক হয়েছে ইতিমধ্যে, তো সেক্ষেত্রে আমরা রিসেন্টলি যদি দেখি বলিউডেও প্রিয়াঙ্কা চোপড়া নরেন্দ্র মোদীর সামনে ছোট ড্রেস পরে গেছেন, সেটা নিয়েও আর কি ট্রোল হয়েছে, আলোচনা হয়েছে, এই জায়গাটা তোমরা শিল্পীরা কিভাবে দেখো? আমার পার্সোনালি মনে হয় যে আমরা এন্টারটেইনমেন্ট বিজনেসে আছি আর আমরা এই ফিল্মের সঙ্গে কাস্ট, ক্রু, মেকার্স, প্রোডিউসার, ডিরেক্টর, রাইটার, হুয়েভার, টেকনিশিয়ান, স্পট বয়েজ, আমার মনে পড়ছে না যে হেন কোনো মানুষ আমাদের টিমের মধ্যে ছিল যে এন্টারটেইনমেন্টের বাইরে অন্য কোনো রিলিজিয়নকে নিচে করার মানসিকতা রাখে, যার ফলে এই বিতর্কগুলোকে যত ইগনোর করবে তত বেটার। আর আমার মনে হয় যে এই যে জিনিসগুলো যেভাবে পোর্ট্রে করা হয়, মানে রিলিজিয়নকে ছোট করা বা বড় করার দিকটা ছাড়াও আমি একদম অন্য একটা দিক বলছি, পোশাকের যেটা তুমি বললে ছোট ড্রেস পরে, আমার মনে হয় এটা মেন্টালিটির উপরে ডিপেন্ড করে, মানে কে কি পরবে সেটার, সেটা ডেফিনেটলি আমি কি পরবো সেটা আমার পার্সোনাল ব্যাপার, তুমি কিভাবে দেখবে সেটা তোমার ব্যাপার। বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার। দেয়ার ইজ ওয়ান মোর থিং, যে একটা সিনেমা করার জন্য নায়ক নায়িকাদের ওই রকমের বডি রাখতে হয় যাতে জামা কাপড় যে কোনো জামা কাপড় পরবে সেটা সুন্দর সুন্দর লাগে একদম, আর তার জন্য অনেকটা এফোর্ট দিতে হয়, খাওয়া দাওয়া স্যাক্রিফাইস করতে হয়, ভালো করে নিজের ডায়েট, ডিসিপ্লিন, এক্সারসাইজ, হ্যানা তেনা এগুলো সব মেনটেন করতে হয়, তো তার এফোর্টটাও মানুষকে দেখা উচিত।
একদম সেটা পজিটিভলিও নেওয়া উচিত পজিটিভলি নেওয়া উচিত এন্ড শি ইজ লুকিং অ্যাবসলিউটলি স্টানিং সেটা দেখে তো ভালোই বলছেন মানে ভালো লাগছে না সেটাই বলছি শি ইজ লুকিং স্টানিং মানে এটা আমরা তোমার থট এখানে এখানে কোনো বিতর্ক নেই যখন এখানে তো কোনো বিতর্ক নেই বাংলাদেশে আছে এন্ড when we'll go to bangladesh we'll see how to face this and we'll have to face this খোদার দরবারে চাইলে সব পাবে সে যে সাথে আছে ভয় কি তো আল্লাহ মেহেরবান মাওলানা মেহেরবান আল্লাহ মেহেরবান ছবিতে তুমি বা মানে বস থাকার জন্য অনেক রুল ব্রেক করেছো যদি জিজ্ঞেস করি যে লাইফে বা ইন্ডাস্ট্রিতে থাকার জন্য কতটা কত মানে রুল ব্রেক করেছো কি জিদ্দা আমি যখন এসেছিলাম আমাকে প্রতিবার বলা হয় যে এটা নাও এটা নাও এটা নাও এটা নাও এটা নাও সবকিছু সাজিয়ে দেওয়া হয় আমি বেছে নিই যে এটা নেবো না ওটা নেবো এইভাবেই হয় মানে কোনো রুল ব্রেক করছো না বলছো হয় কি না এভাবে হয় না কোনোদিনই হয় না একদম সো হোয়েনেভার ইউ হ্যাভ টু ডু সামথিং হুইচ ইজ চ্যালেঞ্জিং ইউ হ্যাভ টু গো আউট অফ দ্য বক্স আউট অফ দ্য বক্স যখন যাবেই তখন কিছু রুল ব্রেক করতেই হয় অনেক রুলস গুলোই ব্রেক করতে হয় সো হিয়ার অলসো আই আমার জন্য জীবন কোনোদিন ওই বেড অফ রোজেস হয়নি আমার জন্য কোনোদিন জীবন এরকম হয়নি যে হ্যাঁ একটা সোনার চামচ দিয়ে দিয়েছে মানুষ মুখের মধ্যে হ্যাঁ গো নেভার একটা কেক নিয়ে এলো গো লাইক ইট ইজ ইউর লাইফ এনজয় ইট not that way মানে সূর্যের মতই স্ট্রাগল করেছো আমার সব সময় ডেফিনেটলি এরকমই হয়েছে যে আই হ্যাড টু গো থ্রু হার্ডলস এন্ড তবেই জীবনের মজা আছে আর শুধু আমার নয় আমার মনে হয় প্রত্যেক মানুষের জীবনে তুমি এজ অ্যান অ্যাঙ্কর ওর ওর কাছে বা ও যে ক্যামেরাম্যান আছে তারও সবার নিজস্ব একটা স্ট্রাগল থাকে প্রেসার থাকে সেগুলোকে পেরোতে হয় জীবন কোনোদিন সহজ হয় না না কিন্তু সেটার জন্য রুল ব্রেক করতে হয় তাই তো করতেই হয় সবাইকেই করতে হয় স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয় লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত আর লক্ষ্য আর আমাদের মাঝখানে যে আসবে সূর্য তাদেরকে সূর্য না চাইলে সূর্যকে ধরার ক্ষমতা মুম্বাই কেন সারা ভারতবর্ষের পুলিশের নেই সূর্যর রাস্তায় যে আসবে সূর্য তাদেরকে এবার তোমার কাছে যাবো মানে এইটা তো সকলেই প্রশ্নটা করছে এবং এই যে ধরো চ্যাম্প এবং মানে দেব দা এবং জি দা একসাথে আসছে অনস্ক্রিন কিন্তু আমি তোমার কাছে যাবো শুভশ্রীদি যে আমরা যেটা দেখি যে এটা পুরুষ কেন্দ্রিক ছবি দুটোই চ্যাম্প এবং তোমার বস বস টু তো সেক্ষেত্রে আমরা জানি পুরুষ কেন্দ্রিক ছবি হলেও নায়িকারা মানে অভিনেত্রীরা কিন্তু সেই ছবির ব্যাকবোন হয় সেক্ষেত্রে তোমরা দুজন ব্যাকবোন তুমি এবং রুক্মিণীদি তোমাদের দুজনের মানে চ্যাম্প না বস টু কোনটা কি মনে হচ্ছে এই লড়াইটা কতটা চলছে আমার মানে চ্যাম্প না বস টু এটা জিজ্ঞেস করাটা আমার কাছে একদমই মানে ডেফিনেটলি বস টু আমার কাছে অলওয়েজ বাট আমি এইটা বলছি না যে আমি কখনোই ওদের গান দেখছি না বা ওদের ডেফিনেটলি ওরাও খুব ভালো করেছে বাট আমি আমার প্রজেক্ট নিয়ে বায়াস এবং আমি জানি যে দর্শক কীভাবে ওয়েট করে থেকেছে বস টু এর জন্য সো আই উইল টক অ্যাবাউট বস টু অনলি অ্যান্ড আমার কনসেন্ট্রেশন আমার ফোকাস সব কিছু এটাতেই আরেকটা জিনিস আমরা কেউ লড়াই করতে আসি না হ্যাঁ এটা আমি যেতাম তাহলে কেন মানে একই দিনে ধরো টিউব লাইট রিলিজ করছে সেটা টিউব লাইট আমাদের কন্ট্রোলে না না অবশ্যই নেই সেদিন টিউব লাইট রিলিজ করছে আবার সেদিন চ্যাম্প এবং বস টু মানে দর্শক তো ভাগ হয়ে যায় সেটা বাংলা ছবির জন্য খারাপ নয় কি কি মনে হয় মানে সেটা তুমি বোঝো তো না আমি তোমাদের জিজ্ঞেস করছি এই জন্য আমারও সেটাই মনে হয় বাট ঠিক আছে দুটো ফিল্ম অবধি এক এক সময় ঠিক আছে বাট ইটস নট আ গুড প্র্যাকটিস একটা ছবি অ্যাট আ টাইম বড় ছবি যদি হয় কালকেই আমার একজনের সঙ্গে কত একজনের সঙ্গে কথা হচ্ছিল মানে ওয়ান অফ দ্য লিডিং ডিরেক্টর শিবুর সাথেই কথা হচ্ছিল আমার তো উই ওয়ার ডিসকাসিং দ্যাট এরকম যখন হয় যে বড় ছবি যারা যেগুলো আছে যেগুলো এক্সপেক্টেড ফিল্মস যেগুলোর কাছ থেকে মানুষ প্রত্যাশা রাখে জানে যে হ্যাঁ এটা কিছু না কিছু নতুন নিয়ে আসবে কিছু না কিছু ডেলিভার করবে যেটা দর্শকের সঙ্গে কানেক্ট করবে সেই ছবিগুলো আমাদের ইন্ডাস্ট্রির সকলকে এক জায়গায় এসে একটা আলোচনার মাধ্যমে রিলিজ করা উচিত স্পেস আউট করা উচিত আমার পার্সোনালি মনে হয় বাট কখনো কখনো পরিস্থিতির কারণে হয়ে ওঠে না তখন রিলিজ করে একটা ব্যবসার ডিভিশন হয় ডেফিনেটলি দর্শকের ডিভিশন হয় কিন্তু ইউ হ্যাভ টু ফেস ইট अगेन বিকজ লাইফ ইজ নট অলওয়েজ বেড অফ রোজেস একদম আচ্ছা এবার আমি কয়েকটা জায়গার কথা বলবো মানে কয়েকটা কথা বলবো সেটা তোমাদের বস কারা তোমাদের দুজনকে বলতে হবে না ভেবে ঠিক আছে যেমন ধর পরিবার তোমার বসকে পরিবারে
ম্যারিড ম্যানকে এই প্রশ্ন করতেই হবে, তার মানে উত্তর হচ্ছে বউ, আমার বাবা। আচ্ছা গেল, কিন্তু আমার বউ বলে আমার মেয়ে নাকি আমার বস। আচ্ছা, মানে মানে আমি বলছি বস, কিন্তু তাতেও নট হ্যাপি। তুমি তুমি কাকে বলবে? তুমি বউকেই বলবে, তাই তো? Yes, never ask this question to a married man. Publicly, camera সামনে আমি জিজ্ঞেস করতেই নেই। আচ্ছা, পরিচালকদের মতো যদি বলা হয় বস, বুঝে নেই বাবা যাদব বস টু, বস টু বাবা যাদব। Yes, তোমার কাছে নায়িকাদের মধ্যে বস কে, তোমার কাছে নায়কদের মধ্যে বস কে? আমাদের এইভাবে সঙ্গে সঙ্গে বলতে দিস না, এটা কিন্তু দিতেই হবে উত্তর, বলো না ভেবে দিতে হবে, মানে অত ভাবা যাবে না। আমার কাছে ডেফিনেটলি জিতা, আমি অলওয়েজ এটা সব জায়গাতে রুশা, রুশা ইজ মাই বস। আচ্ছা, মানে এবার শুনে সিনেমায় কি কি করেছি তুমি দেখবে, মানে এবার কিন্তু একজন রেগে যাবে বাংলাদেশে সে বসে আছে, সে কিন্তু না, শি ইজ ভেরি সুইট, শি নোজ অ্যাবাউট ইট। না না, ফারিয়া বাদশা যখন করেছিলাম তখন ফারিয়া, এখন বস, মানে জিদ্দা বেশ ব্যালেন্স করে চলে না, অফকোর্স হতে হবে না, লাইফে একদম ব্যালেন্স করে, ব্যালেন্সিং ইজ আর্ট অফ লাইফ। ইয়েস, শুরু তোর কথাই, তুই ছাড়া নামে নারাত চাঁদ থেকে থ্যাংক ইউ জিদ্দা, অনেক কথা হলো তোমাদের দুজনের সাথে। তো যেটা জানবো এবার, মানে সেটা হচ্ছে দর্শকেরা জানতে চাইছেন যে বস মি কেন বস টু দেখতে যাবেন অন্য ছবি ছেড়ে, মানে অন্য ছবিও দেখবেন বস টু কেন দেখতে যাবেন, সেটা যদি তোমরা বলো। আমার মনে হয় যে বস সিনেমায় এক, এটা হচ্ছে সিকুয়েল, আমরা বস ওয়ান যারা যারা দেখেছি তারা বস টু দেখতে অবশ্যই চাইবো, যে বস ওয়ান আমরা যেখানে শেষ করেছিলাম তারপরে কি। এবং বস টু আরেকটা মেসেজ নিয়ে আসছে যে তোমাদের সকলের মধ্যে বস আছে, ইউ জাস্ট হ্যাভ টু বিলিভ ইট, ফলো ইউর প্যাশন, ফলো ইউর গোল, অ্যান্ড ইউ আর দ্য বস। আমিও এটাই বলবো যে বস, বসের সাকসেসের পর যখন আমরা বস টু অ্যানাউন্স করি তখন থেকেই তোমাদের মধ্যে এক্সাইটমেন্ট দেখতে পেয়েছি আমরা, এবং এখন এসে সেটা আরও বুঝতে পারছি যে তোমরা কতটা এক্সাইটেড এখনও অবধি, প্রত্যেকটা গানের পর আমরা রিয়াকশন পাচ্ছি এবং ছবিটা যতদিন রিলিজ করছে তোমাদের এক্সাইটমেন্ট বুঝতে পারছি। সো তোমাদের উপর প্রচুর প্রত্যাশা আছে, আমি জানি বসকে যতটা ভালোবেসেছো তার ডবল 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 ভালোবাসা দেবে বস টুকে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে, মানে তোমার বসগিরি তো চলুক, তোমার মহিলাদের বসগিরিয়ে চলতে থাকো, তাই না শুভশ্রী? এটা আমরা সবসময় চাইবো। আর আপনাদেরকে বলি যে আপনাদের মধ্যে যে বসটা লুকিয়ে আছে সেটা যদি আরও একবার খুঁজে পেতে চান তাহলে কিন্তু হলে গিয়ে দেখতে হবে বস টু। তবে আমি আজকে শেষ করব না, শেষ করবে জিদ্দাই, মানে বস। তবে তার আগে আপনাদের বলছি টলিউডের বাকি সব খবর জানতে চোখ রাখুন সিটি সিনেমা এবং সিটি টলিউডে। তবে শেষ করব বসকে দিয়ে। একটা কথা বলছি, ভালো করে শুনে নাও, কারণ আমি একবার বলি আর একশো বার বলি, মানেটা এক। সূর্য না চাইলে সূর্যকে ধরার ক্ষমতা মুম্বাই কেন? সারা ভারতবর্ষের পুলিশে ইয়াকি মাছিলাম। সূর্য না চাইলে সূর্যকে ধরার ক্ষমতা মুম্বাই কেন? সারা ভারতবর্ষের পুলিশের নেই। এবার আমার আইন আমি নিজে বানাবো।